নমস্কার, মহানবঙ্গলে সোহিনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালি, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। খুব ভালো আছি রূপালি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো বলি, আজকেও তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার এত রকম শাড়ির সাথে আমার মনে হয় লাল সাদাটা তোমাকে না আমার সব থেকে বেশি পছন্দের কম্বিনেশন। আর লাল সাদা রংটা আমার সবচেয়ে প্রিয় কালারও। খুব ভালো লাগে, বিশেষ তো পুজো, মানে যখন কোনো পুজো করি বা পুজোর সময় তো আমি পরি। আর তাছাড়াও এমনিতেও আমার এই অফ হোয়াইট রেড হোয়াইট রেড কম্বিনেশন আমার ভীষণ প্রিয় কালার। আমার মনে হয় তার একটা বড় কারণ সাদা পিস, তুমি খুব পিসফুল একদম। আর লালের মধ্যে একটা অদ্ভুত বীরত্ব আছে, একটা বীরত্ব আছে, একটা শক্তি আছে, শক্তি আছে একদম। এই যে আমাদের প্রত্যেকের জীবনে এই যেখান থেকে আমার মনে হলো কথাটা, যে শান্তিটা খুব দরকার এবং তার সাথে সাথে একটা শক্তিও দরকার। এই যে জীবনের শক্তি বা জীবনী শক্তি, সেটা আমাদের অনেক কিছু বাইরের জিনিসের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ অনেক কিছু চাই, কিন্তু দিনের শেষে সবার আগে যেটা দরকার সেটা কিন্তু স্বাস্থ্য একদম। আমি যদি সুস্থ না থাকি কিছুই করতে পারবো না, কিছু করতে পারবো না। আমি যদি মনের দিক থেকেও সুস্থ না থাকি এবং শরীরের দিক থেকেও সুস্থ না থাকি, আমি কিন্তু আমার জীবনের কোনো কাজই আমি সমাপ্ত করতে পারবো না। আমাদের কাছে যেমন স্বাস্থ্য নিজের জন্য ইম্পর্টেন্ট, কাছের লোকেদেরও, মানে আমি সুস্থ, আমার বাবা মা ভীষণ অসুস্থ, বা আমার সন্তান ভীষণ অসুস্থ, বা আমার ভাই বোন বা স্বামী স্ত্রী অসুস্থ, বা সন্তান, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে কিন্তু খুব পীড়া দেয় এবং সেটা কিন্তু মনের মধ্যে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে, ঠিক, এবং খুব এটা পীড়াদায়ক হয়ে ওঠে, পুরো পরিবারটাকেই কিন্তু পীড়া দেয় একদম। সুতরাং একটা পরিবারের যদি 7 জন সদস্য হয়, কখনো তুমি রূপালি শুনবে না যে 7 জন সদস্যই সুস্থ একদম, তার মধ্যে অন্তত 3 জন অসুস্থ থাকবেই। আর এখনকার দিনের তো ধরো লাইফস্টাইল, তারপরে অনেক রকম টেনশন, কাজের প্রেশার, সব কারণের জন্য এখন তো মানে যেগুলো ধরো নর্মাল হেলথ প্রবলেমগুলো সেগুলো তো বেড়েই চলেছে, যেমন ধরো চিন্তার কারণের জন্য বা ডায়াবেটিক প্রবলেম, হার্টের সমস্যা, কোলেস্ট্রলের প্রবলেম, ব্যাড লাইফস্টাইল, খাওয়া দাওয়া, এগুলো করতেই হচ্ছে, কারণ মানুষকে সারা দিনটাই বাইরে কাজ করতে হচ্ছে, ফলে সবসময় সম্ভব হচ্ছে না বাড়ির খাবার। সবার আগে যে শব্দটা ব্যবহার হয়, শিশু, মানে একদম স্কুলে ইনফ্যান্টে পড়ছে, তার থেকে বয়স্ক, মানে অশক্ত বৃদ্ধ, সবার স্ট্রেস, স্ট্রেস হচ্ছে সবার আগে ফান্ডামেন্টাল একটা। স্ট্রেসটা কিন্তু একটা খুব বাজে জিনিস রূপালি, কারণ স্ট্রেস থেকে হচ্ছে ডায়াবেটিক প্রবলেম, স্ট্রেস থেকে হচ্ছে হার্টের প্রবলেম, স্ট্রেস থেকে মানুষের জীবনের মানসিক সমস্যা। সুতরাং স্ট্রেসটা কিন্তু মানুষের জীবনের একটা বিরাট ফ্যাক্ট, এবং স্ট্রেসটাও কিন্তু আসে গ্রহ নক্ষত্রের কারণে। এইটাতেই আমি আসবো, যে একটি মানব জন্ম যে শিশু নিচ্ছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কারণ জন্মের সঙ্গে সঙ্গে একটা আলটিমেট সত্য যেটা নির্ধারিত হয়েছে সেটা মৃত্যুটা হচ্ছে কনস্ট্যান্ট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জার্নিটা, তাতে হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুস, মানে সেটা অসুখ হতে পারে, সেটা দুর্ঘটনা হতে পারে, মানসিক শারীরিক যে কোনো অসুস্থতা, এই জার্নিতে অ্যাস্ট্রোলজি কী কীভাবে এটার জন্য দায়ী থাকে, মানে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল কারণে কিন্তু এই জার্নিটা হতে পারে, এই অসুস্থতাটা হতে। দেখো, প্রথম কথা বলি, আমাদের যে 9টা গ্রহ থাকে, এই 9টা গ্রহই কিন্তু শারীরিক অসুস্থতার জন্য দায়ী। আচ্ছা, এবং আমি যদি জন্মছকটা বিচার করি, তাহলে সেখানে আমি কিন্তু লগ্নকে দেখব, তার সঙ্গে হচ্ছে আমি ষষ্ঠ ভাবকে দেখব, মানে 1st house, 6th house, 8th house and 12th house, এই 4টে হাউস কিন্তু মানে রেসপন্সিবল থাকে আমাদের যে কোনো ডিজিজ ফর্ম করানোর জন্য। আমাদের মতন ধরো যারা একদম লেম্যান, তাদের সুবিধার জন্য আমরা একটা করে গ্রহ ধরে জানি তার এফেক্টে কী কী ধরনের অসুখ হতে পারে। একদম, আমি বলি একটা করে গ্রহ ধরে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কোন কোন গ্রহ
আমাদের অসুখ দিতে পারে। এখানে নটা গ্রহই কিন্তু অসুখ দিতে পারে, নটা গ্রহের কারণের জন্যই কিন্তু একটা ডিজিজ ফর্ম করে। কখনো একটা গ্রহ ম্যালিফিক থাকলো তার জন্য ডিজিজ ফর্ম করলো তা না। আচ্ছা, কারণ আমাদের জন্মছকে বারোটা ঘর, বারোটা ঘরের মধ্যে কিন্তু মোট চারটে ঘর কিন্তু একটা ডিজিজকে ফর্ম করায়, তার সঙ্গে দুটো গ্রহ একটা ডিজিজকে ইনক্রিজ করে দেয়, সেটা হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে হচ্ছে লগ্নের দশম ভাব। এবং কার রোগ সারবে সেটা কিন্তু সবসময় কথা বলবে ইলেভেন্থ হাউস। কারণ কোনো একটা ডিজিজ যে গ্রহটা দিচ্ছে সেই গ্রহটা যদি কোনোভাবে ইলেভেন্থ হাউসের সঙ্গে লিঙ্ক করে, সেই ক্ষেত্রে একটা কঠিন অসুখ মানুষের আসবে বা একটা স্বাভাবিক অসুখ আসবে, কিন্তু সে দ্রুত সারবে কি না সেটা কিন্তু তোমার ইলেভেন্থ হাউস কথা বলবে। তোমার ইলেভেন্থ হাউস যদি স্ট্রং থাকে, ইলেভেন্থ হাউসের অধিপতি যদি একটা ভালো পজিশানে থাকে, ফেভারেবল পজিশানে থাকে, সে যে নক্ষত্রের আন্ডারে রয়েছে সেই নক্ষত্র যদি ফেভারেবল পজিশানে থাকে, তাহলে কিন্তু তোমার একটা ডিজিজ হবে কিন্তু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবার আমি যদি নটা প্ল্যানেট ধরে বলতে থাকি যে কোন গ্রহ কি অসুখ দেয়, তাহলে ফার্স্ট আমরা যেরকম আলোচনা করি যে প্রথমে আমরা রবিকে নিয়ে যাব। রবি আমাদের কি ধরনের অসুখ দিতে পারে, রবির জন্য কিন্তু প্রথম যে সমস্যাটা হয় সেটা কিন্তু চোখের সমস্যা। যদি কারোর জন্মছকে লগ্নের দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব অথবা দ্বাদশ ভাবে বা ষষ্ঠ ভাবে যদি রবি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু তার চোখের সমস্যা আসবে এবং রবির কারণের জন্য কিন্তু হার্টের প্রবলেম আসে। আচ্ছা, কারোর যদি জন্মছকে রবি লগ্নের চতুর্থ ভাবে যদি রাহুর সঙ্গে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার হার্টের প্রবলেম আসবে এবং সেই ক্ষেত্রে তার বাইপাস সার্জারি হওয়ার, ওপেন হার্ট সার্জারি হওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে অবশ্য মঙ্গলকে লগ্নের অষ্টম ভাবে থাকতে হবে। এরপর আসবো আমি রবি। তার আগে একটু জানি, রবির জন্য দৃষ্টিশক্তি যে ক্ষীণ হয়ে যাচ্ছে, দৃষ্টিহীনতাও হতে পারে? দৃষ্টিহীনতা তো একমাত্র রবির জন্যই হয়। ও আচ্ছা আচ্ছা। এবং রবি কিন্তু যাদের দেখবে যে মাথায় চুল কম, বা অনেকে দেখবে খুব কম বয়সে চুল পাতলা হয়ে আসে, অনেকের খুব কম বয়সে টাক পড়ে যায়, সেটাও কিন্তু রবির কারণে। কারণ রবি কিন্তু চুল দেয়, খুব ভালো চুল দেয়। যাদের রবি খুব ভালো পজিশনে থাকে তাদের কিন্তু মাথায় প্রচুর চুল থাকে। এবং রবি কিন্তু বোন রিলেটেড ডিজিজ দেয়। যদি কারো জন্মছকে রবি উইক থাকে তাহলে কিন্তু তার বোন উইক থাকবে। বোন রিলেটেড ডিজিজ কিন্তু রবির কারণের জন্য হয়। সুতরাং রবির কারণের জন্য কিন্তু এই ডিজিজগুলো ফর্ম করে এবং তার সঙ্গে কিন্তু লগ্ন এবং ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, কিন্তু মেন রোগের ঘর কিন্তু হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব যদি ম্যালিফিক হয় বা ড্যামেজ থাকে তাহলে এই রোগগুলো কিন্তু বেশি মাত্রায় থাকে। ষষ্ঠ ভাব যদি ড্যামেজ কম থাকে তাহলে রোগটা আসবে কিন্তু ধীরে ধীরে সেটা সুস্থ হয়ে যাবে। এরপর আমি আসবো চন্দ্রের ব্যাপারে। চন্দ্রের কি এফেক্ট হয়? চন্দ্র যদি কারো জন্মছকে ম্যালিফিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু গায়নো প্রবলেম আসবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। চন্দ্র কিন্তু ব্লাড রিলেটেড অসুখ দেয়। যদি কারো জন্মছকে চন্দ্র ম্যালিফিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্যান্সার হওয়ার চান্স থাকে। মানে থ্যালাসেমিয়াও একই কারণ? থ্যালাসেমিয়াও কিন্তু চন্দ্রের দুর্বলতার কারণের জন্য হয়, যদিও এর পিছনে মঙ্গলের হাত আসে। আমি যখন মঙ্গল নিয়ে বলবো তখন বলবো, কিন্তু মেনলি হচ্ছে চন্দ্র দুর্বল থাকলে কিন্তু দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে গাইনিক ইস্যু আসবেই, আর নাম্বার টু হচ্ছে ব্লাড রিলেটেড প্রবলেম, ওবেসিটি প্রবলেম, সেটাও কিন্তু চন্দ্রের কারণে হয়। চন্দ্রের কারণের জন্য কিন্তু নার্ভাসনেস প্রবলেম আসে। চন্দ্র যদি দুর্বল হয় তাহলে তার মধ্যে কিন্তু মেন্টাল ডিসব্যালেন্সি, মানে মানসিক অবস্থা তার কিন্তু খুব একটা ভালো থাকে না। সে কিন্তু অত্যধিক স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যায়, সবসময় টেনশন করে এবং এদের ইমোশন প্রচণ্ডভাবে বেশি থাকে। সুতরাং চন্দ্রের কারণের জন্য মানুষের কিন্তু এই সমস্যাগুলো আসবে। এবং যদি কারোর জন্মছকে চন্দ্র এবং রবি নিচস্থ স্থানে থাকে সে কিন্তু লো প্রেশারে ভুগবে। আচ্ছা, এবং রবি এবং চন্দ্র যদি দুটো হায়ার পজিশানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে হাই প্রেশারে ভুগবে, তার কিন্তু হাই ব্লাড প্রেশার থাকবে। এবার আমি আসবো মঙ্গল। মঙ্গল যদি কারো জন্মছকে ডিস্টার্ব থাকে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সিভিয়ার অ্যাক্সিডেন্ট। মঙ্গল যদি কারো জন্মছকে লগ্নের সিক্সথ হাউসে থাকে রাহুর নক্ষত্র যুক্ত হয়ে, সেই ক্ষেত্রে বোন ম্যারো ক্যান্সার আসে। মঙ্গল যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে অষ্টমভাবে, সেই ক্ষেত্রে ব্লাড ক্যান্সার হয়। মঙ্গল যদি কারো লগ্নভাবে কেতুর নক্ষত্রে থাকে তাহলে তার ব্রেন টিউমার হয়।
মঙ্গল যদি লগ্নের দ্বিতীয় ভাবে বৃহস্পতি অথবা রাহুর নক্ষত্রযুক্ত হয়ে থাকে, তার কিন্তু থ্রোট ক্যান্সার হয়। মঙ্গল কিন্তু ক্যান্সারের একটা মেইন কারকগ্রহ, এবং মঙ্গল যদি লগ্নের অষ্টম ভাবে থাকে এবং কেতুর সঙ্গে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইউট্রাস ক্যান্সার হয়। মঙ্গল কিন্তু ক্যান্সারের মেন কারকগ্রহ এবং অ্যাক্সিডেন্টের মেন কারকগ্রহ কিন্তু মঙ্গল, এবং তখনই হবে, সবসময় তো হয় না, যখন মঙ্গলের মহাদশা আসবে, আচ্ছা, বা অন্তর্দশা আসবে। এবং মঙ্গলের জন্যই অ্যারোগেন্ট স্বভাবের রাফনেস, উগ্রতা, সব কিছু কিন্তু মঙ্গল দেয় একটা মানুষের মধ্যে। এরপর আমি আসবো বুধে। বুধ কিন্তু নার্ভাস সিস্টেমকে ডাউন করে দেয়। বুধ হচ্ছে নিউরো প্রবলেম দেয়। বুধের কারণের জন্য স্কিন প্রবলেম আসে, বুধের কারণের জন্য অ্যালার্জেটিক প্রবলেম আসে, এবং বুধের জন্য ভিটিলিগো, এক্সিমা, এই সমস্ত অসুখের মূল কারকগ্রহ হচ্ছেন কিন্তু বুধ। বুধ তো আমাদের বুদ্ধিটাকেও কোথাও কন্ট্রোল করে। যাদের বুধ ডিস্টার্ব থাকে তাদের বুদ্ধিরও প্রবলেম হয়, তারা ঘন ঘন টেনশন করে, কোনো কিছু একটা ডিসিশন নিতে গিয়ে কনফিউজড হয়ে যায়। সুতরাং সেটা বুধের কারণের জন্য হয়, মানে অতিরিক্ত নার্ভাসনেস, অতিরিক্ত নার্ভাস ব্রেকডাউন, সেটা বুধের কারণের জন্য হয়। এবার আমি আসবো কালপুরুষ চক্রের পঞ্চম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে যে কোনো জিনিসের এক্সপ্যানশন, গ্রোথ। আচ্ছা, প্রত্যেকটা অসুখের পিছনে বৃহস্পতির হাত থাকে। এই যে আমরা বলি ক্যান্সারে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, যদি কারো জন্মছকে লগ্নের সিক্স হাউসে অথবা এইট হাউসে বৃহস্পতি থাকে, এবং বৃহস্পতি যদি পাওয়ারফুল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ ক্যান্সারটা হয়, এবং রাহুর দৃষ্টিযুক্ত বৃহস্পতি। যে কোনো জিনিসের গ্রোথ, শরীরের যে কোনো জিনিসের গ্রোথ, এই যে লাম্প হওয়া, সিস্ট হওয়া, সব কিছুই কিন্তু বৃহস্পতির কারণের জন্য হয়। বৃহস্পতি কোলেস্ট্রল দেয়, যার বৃহস্পতি রেট্রোগ্রেড বা বৃহস্পতি খারাপ থাকে তার কিন্তু হার্টের প্রবলেম আসে, তার কিন্তু কোলেস্ট্রলের প্রবলেম আসে। বৃহস্পতি যদি কারো জন্মছকে ডিস্টার্ব থাকে, দশমভাবে, অষ্টমভাবে, ষষ্ঠভাব বা সেকেন্ড হাউস অকুপাইড করে থাকে, শুক্রের নক্ষত্রযুক্ত হয়ে, তার ওবেসিটি, অত্যধিক এক্সট্রিম লেভেলের ওবেসিটি যেটা আমরা বলি, সেটা কিন্তু বৃহস্পতির জন্য হয়। বিএমআর লো থাকে, সেটাও বৃহস্পতির কারণের জন্য। কারো জন্মছকে যদি বৃহস্পতি উইক থাকে, তাহলে তার কিন্তু ইমিউনিটি উইক হবে। এবং বৃহস্পতি কিন্তু কানের সমস্যা দেয়, এবং বৃহস্পতি বুধ দুটোই যদি ম্যালিফিক থাকে, তাহলে আমাদের ইয়ার, এই যে ইএনটি, এটা টোটালি কন্ট্রোল বাই মার্কিউরি অ্যান্ড জুপিটার। বৃহস্পতি এবং বুধ, ইএনটি প্রবলেমটা পুরোই, এই যে নাক, কান, গলা, এটা কিন্তু বুধ এবং বৃহস্পতি খারাপ থাকলে হয়। এবং বৃহস্পতির কারণের জন্য আর্থারাইটিস প্রবলেম আসে, সিভিয়ার আর্থারাইটিস প্রবলেম, স্পন্ডিলাইটিস প্রবলেম বৃহস্পতি দেয়। অটিজম কোন গ্রহের জন্য হয়? অটিজম কিন্তু হয় চন্দ্রের জন্য, বুধের জন্য, ইউরেনাসের জন্য, নেপচুনের জন্য, এবং তার সঙ্গে হচ্ছে শনি। ইউরেনাস বা নেপচুনকে তো আমরা নরমালি নবগ্রহর মতো তো সারাক্ষণ না, কিন্তু এদেরও ভূমিকা কিন্তু আমাদের জীবনে বিশাল। এবং এদেরকে আমরা D64 থেকে পাই, D64, যেটা নতুন অ্যাডভান্স চার্ট, যেটা ভেরি রিসেন্টলি ডেভেলপড হয়েছে। এবং অসুখ দেখার জন্য আমরা যেমন নেটাল চার্ট, লগ্নকে দেখছি, আমাদের কিন্তু ঠিক সেমভাবে আমাদের নবমাংশ চক্র দেখতে হয়। এবার জানবো তাহলে রাহুর কী এফেক্ট হচ্ছে। দেখো, এরপর আমি আসব হচ্ছে কালপুরুষ চক্রের ষষ্ঠ গ্রহ শুক্র। আমাদের কালপুরুষ চক্রের ষষ্ঠ গ্রহ হচ্ছে শুক্র। আমি কিন্তু এখনও শুক্র, শনি, রাহু, কেতু নিয়ে বলা হয় নিরূপায়ী। শুক্র গ্রহ যেটা, সেটা হচ্ছে যে শুক্র গ্রহ আমাদের শরীরের মধ্যে ডালনেস দেয়, স্কিনের ডালনেস দেয়। একটা মানুষের স্কিন খুব ফ্ললেস হয়, খুব মানে গর্জিয়াস হয়, এক একজনকে দেখতে খুব গর্জিয়াস লাগে, স্কিন খুব ফ্ললেস হয়, সেটা কিন্তু শুক্র দেয়। যার জন্মছকে যত শুক্র ভালো থাকবে, সে কিন্তু তত সুন্দর স্কিন নিয়ে জন্মাবে। দ্বিতীয়ত হচ্ছে শুক্র কিন্তু ক্যান্সারের একটা আরেকটা মেন কারকগ্রহ। কারণ কারোর যদি লগ্নের এইট হাউসে শুক্র থাকে, তার কিন্তু ইউট্রাস ক্যান্সার হওয়ার চান্স থাকে, তার কিন্তু সিস্ট হওয়ার চান্স থাকে, তার কিন্তু ফাইব্রয়েড হওয়ার চান্স থাকে। এবং যদি শুক্র কোনোভাবে অষ্টম, দ্বাদশ ভাব দুটোর সঙ্গেই সংযোগ করে, তাহলে অনেক সময় ক্যান্সারের কারণের জন্য ইউট্রাস বাদ দিতে হয়। শুক্র খারাপ থাকলে কিন্তু রাইট আই সাইড উইক হয়। আচ্ছা, এবং শুক্রের কারণের জন্য কিন্তু অনেক সময় লিভারজনিতও প্রবলেম আসে।
শুক্র যদি কারোর জন্মছকে অত্যধিক ডিস্টার্ব পজিশনে থাকে, শুক্র যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে বা শুক্র বৃহস্পতি একত্রে লগ্নের সিক্স বা এইট হাউসে অবস্থান করে এবং কেতুর নক্ষত্র যুক্ত হয়, তাহলে ডায়াবেটিক প্রবলেম আসবে। এবং তার সঙ্গে হচ্ছে সন্তান ধারণ করার যে শক্তি, প্রজনন ক্ষমতা, পুরুষ বা মহিলার দুটোই কিন্তু শুক্র দেয়। সেক্সুয়াল ডিসঅর্ডার প্রবলেম, সেটাও কিন্তু শুক্রের কারণের জন্য আসে। এরপর আমি আসব কালপুরুষ চক্রের সপ্তম গ্রহ, সেটা হচ্ছে শনি। শনির কারণের জন্য সিভিয়ার অ্যাক্সিডেন্ট, বেশিরভাগই শনি খারাপ থাকলে প্রথমেই পাটাকে নষ্ট করবে, দেখবে নিম্নাঙ্গ, কারণ শনি সবসময় নিম্নাঙ্গটাকে ড্যামেজ করে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে শনি মহাদশা বা অন্তর্দশা চলাকালীন, শনি খারাপ পজিশনে থাকাকালীন বেশিরভাগ মানুষের অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক সময় দুটো পা চলে গেছে, জন্ম হয়েছে সুস্থ অবস্থায় কিন্তু পা দুটো নেই, সেটা কিন্তু শনির কারণের জন্য। সিভিয়ার আর্থারাইটিস প্রবলেম বিশেষ করে পায় শনি দেয়। বোন রিলেটেড ডিজিজ শনি দেয়। অনেকের ক্ষেত্রে দেখবে প্রচণ্ড স্পন্ডিলাইটিস প্রবলেম, সেটা কিন্তু শনির জন্য আসে। ডেন্টাল সমস্যা, দাঁতের প্রবলেম, সেটা কিন্তু শনির কারণের জন্য হয়। অনেক সময় দেখবেন মানুষের নখের প্রবলেম আছে, নখে একটা বাজে কালো একটা প্যাচেস টাইপের দাগ হয়ে থাকে, বারবার নখ উঠে যাচ্ছে, সেটাও কিন্তু জন্মছকে শনি খারাপ থাকলে নখের প্রবলেম আসে। এবং শনিও কিন্তু কিছুটা আমাদের জন্মছকে চুলের জন্য দায়ী, এবং শনি কিন্তু আমাদের স্কিনেরও প্রবলেম দেয়, বিশেষ করে স্কিনে যে ব্ল্যাক প্যাচেসগুলো হয়, পিগমেন্টেশনগুলো হয়, সেটা যদি শনি কেতু একসঙ্গে জন্মছকে লগ্নের ষষ্ঠ বা লগ্নস্থানে থাকে, মানে ফার্স্ট হাউসে, তাহলে কিন্তু স্কিনের ব্ল্যাক প্যাচেসগুলোর প্রবলেম কিন্তু শনির কারণের জন্য আসে। শনি যেহেতু ডিপ্রেশন কারক গ্রহ, মনের জন্য কি একটা মানুষ যে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে, সেটার পিছনে হাত হচ্ছে কিন্তু শনি চন্দ্র এবং রাহু। ওরে বাবা, ইনস্যানিটি, এক্ষুনি আমাকে মৃত্যু, এক্ষুনি আমি মরব, তৎক্ষণাৎ যে সিদ্ধান্ত নিচ্ছে রাহু দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দীর্ঘকালীন ডিপ্রেশন স্যাটার্ন দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি আসব কালপুরুষ চক্রের অষ্টম গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে সিভিয়ার অ্যাক্সিডেন্ট। এবার রাহুর কারণের জন্য সবসময় নিম্নাঙ্গ এবং মাথা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে রাহু, যাদের রাহুর মহাদশা চলছে, রাহু খারাপ হাউসে রয়েছে, তাদের অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু ব্রেনটা ফার্স্ট রাহু কিন্তু ব্রেনটাকে ড্যামেজ করে দেয়। রাহুর মহাদশা চলাকালীন বা রাহু কোনো কারণে খারাপ পজিশনে রয়েছে, অ্যাক্সিডেন্টে রাহুর কাজ হচ্ছে ফার্স্ট তোমার ব্রেন ড্যামেজ করবে, এবং বেশিরভাগ মানুষ কোমায় চলে যায় ডিউ টু অ্যাক্সিডেন্ট, সেটাও ফর রাহু। এবং রাহু কিন্তু ক্যান্সারটাকে বৃদ্ধি করায়, যে কোনো স্কিন ক্যান্সার, বোন ক্যান্সার, সিরোসিস অফ লিভার, সেটা কিন্তু রাহুর কারণের জন্য হয়। রাহু যদি কারোর লগ্নের পঞ্চম ভাবে চন্দ্র রাহু একত্রে অবস্থান করে আছে, সঙ্গে বৃহস্পতি রয়েছে, তোমার সিরোসিস অফ লিভার আসবেই, লিভার ক্যান্সার আসবেই, কোলন ক্যান্সার রাহুর কারণের জন্য হয়। রাহু এবং শুক্র যদি লগ্নের সিক্সথ হাউসে অবস্থান করে থাকে বা টুয়েলথ হাউসে, তোমার কোলন ক্যান্সার আসবে সেই পিরিয়ড যখন তাদের মহাদশা শুরু হচ্ছে। এবং রাহুর কারণের জন্য কিন্তু লাংস ক্যান্সার আসে, রাহুর কারণের জন্য কিন্তু লাংসের প্রবলেম আসে। এবং যারা ব্রিদিং প্রবলেম নিয়ে ভোগে, অ্যাস্থমার প্রবলেমে ভোগে, সেটার পিছনেও কিন্তু রাহুর হাত থাকছে। এরপর আমি আসব কালপুরুষ চক্রের নবম গ্রহ, সেটা হচ্ছে কেতু। কেতুর কারণের জন্য কি অসুখ আসে, প্রথমেই বলি কেতু কোনো অসুখকে ধরতেই দেয় না। কেতু হচ্ছে সিক্রেটিভ প্ল্যানেট, এবং কেতু গুপ্ত রোগ দেয়। শরীরের ভিতরে যে কোনো কঠিন রোগ কত দিন ধরে বাসা বেঁধেছে তুমি বুঝতেই পারবে না। কেতু হচ্ছে একটা ভয়ানক গ্রহ যেটা গুপ্ত রোগ দেয়, যে কোনো গুপ্ত রোগ। যেমন কেতু কিন্তু নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করে, কেতু কিন্তু চর্মরোগ দেয়, কেতু কিন্তু ক্যান্সার দেয়, কেতুর কারণের জন্য কিন্তু নিউরো প্রবলেম আসে, কেতুর কারণের জন্য কিন্তু হার্টের সমস্যাও আসে, কেতুর কারণের জন্য কিন্তু আমাদের স্পন্ডিলাইটিস প্রবলেমও আসে, কেতুর কারণের জন্য কিন্তু লিভার ডিজিজ হয়। সমস্ত রকম অসুখই শুরুতে গুপ্ত অবস্থায় থাকে। হ্যাঁ, যে অসুখটাই আমাদের গুপ্ত অবস্থায় থাকে, তুমি একটা খুব সুন্দর লিংক বলেছ, সেটার পিছনেই কিন্তু কেতুর হাত। কেতু গুপ্ত শত্রুতা, মানে গোপন, ওই জন্যই বলছে সিক্রেট গ্রহ, এবং সিক্রেট ওই জন্যই বলা, এবং গুপ্ত রোগও দিচ্ছে।
ছোটবেলার পরে একটা লাইনে আবার ফিরে আসি, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তাই দিনের শেষে নিজে সুস্থ থাকতে হবে, কাছের মানুষদের সুস্থ থাকতে হবে, বাকি লড়াইটা তারপরে এমনি এমনি করে নেওয়া যায়। কিন্তু এই সুস্থ থাকার পদ্ধতিটার জন্য কিন্তু আমাদের সাহায্য লাগবে, আমাদের সুস্থ হবার জন্য চিকিৎসকের সাহায্য লাগবে, কোন অসুখ আসতে পারে সেটার জন্য নিজেদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য আমাদের কিন্তু আরও একজন ডাক্তারের সাহায্য লাগবে, ডক্টরের সাহায্য লাগবে, ডক্টর সোহিনী শাস্ত্রীর সাহায্য লাগবে। এবং তার সাহায্য নিয়ে, সাহায্য পেয়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আসুন না, দেখিনি তাদের কারুর কথা তাদের মুখ থেকে। আমি অনুপ পাল, আমি ম্যাডামের সাথে দীর্ঘ সম্ভবত 10 বছর তার সাথে আমি যুক্ত। আমার কিছু সমস্যা হয়েছিল, আমাকে একজন ইন্সপায়ার করে যে ম্যাডামের সাথে কথা বলার জন্য আমি আসি, এবং তার কথা মতো আমি আমার সমস্যাটা আগে তাকে বলি সব। উনি ধৈর্য ধরে আমার সমস্ত সমস্যাটা শোনেন, শোনার পরে উনি আমাকে কিছু গাইডলাইন দেন, আমি সেই মতো এগোই, এবং পরবর্তীকালে আমি কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার, 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার সিআর পার্কে। আর যারা দূরের বন্ধু কোনো চেম্বারে আসতে পাচ্ছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার জন্য। আপনার যদি মনে হয় আপনার কোনো প্রশ্ন আছে যেটা শেয়ার করতে চান, জানাতে চান ডক্টর সোহিনী শাস্ত্রীকে, চান আপনার প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানে পড়া হবে, তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্ন লিখে পাঠান। অনেকের প্রশ্ন থেকে যারা লাকি তাদের প্রশ্ন বেছে নিয়ে এই অনুষ্ঠানে উত্তর দেবেন ডক্টর সোহিনী শাস্ত্রী। আর আগামী দিনে কী নিয়ে আলোচনা হবে সেটা জানতে হলে একদম মিস করবেন না এই চ্যানেল, এই সময় আগামী দিন আপনাদের সঙ্গে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তার সমস্ত গাইডলাইন্স দেওয়ার জন্য অনুষ্ঠানে হাজির থাকবেন ডক্টর সোহিনী শাস্ত্রী। ভালো থাকবেন।